हेलो स्टूडेंट अपनारा देखें संदीप बाग फॉर यू यूट्यूब चैनल एटी कॉमर्सर क्लास क्लासे अपन संगे आलोचना करब पार्टनारशिपर प्रधान किछु वैशिष्ट्य सम्पर्के। पार्टनारशिप के हमारा बांगलाय अंशीदारित्व बोले थाकि। पार्टनारशिप बा अंशीदारित्व की एवं कत प्रकार अंशीदारित्व बा पार्टनारशिप बिजनेसे थाके एवं तादेर काज की सम्पूर्ण डिटेल्स जेनेछिलाम पूर्वेर क्लासे। आजकेर क्लासे मेन फीचार्स और पार्टनारशिप सम्पर्के विस्तारित आलोचना करब। आपनारा कमार्सेर समस्त क्लास पावार जोन्नो एई डान दिकेर एई लिंके क्लिक करुन। एखाने क्लिक करले समस्त कमार्सेर क्लास पेये जाबेन। ब्यालेंस शीट थेके शुरू करे समस्त क्लास आछे। किभाबे ब्यालेंस शीट बा टायल ब्यालेंस तैरि करा हय, लेजार इनपुट करा हय, समस्त क्लास पेये जाबेन। चलुन आमरा प्रथमत एकटु पार्टनारशिप सम्पर्के जेने नि। पार्टनारशिप की? ए पार्टनारशिप इज ए टाइप अफ बिजनेस स्ट्राक्चार इन हुईच टू और मोर पीपल और एंटिटीज एग्री टू क्यारि ऑन ए बिजनेस टूगेदार एंड शेयर द प्रफिट्स एंड लसेस अफ द बिजनेस। अर्थात दुई बा ततोधिक मानुष जखन एकसंगे व्यवसा करे एवं तादेर समस्त लाभ क्षति निजेदेर मध्ये भागाभागी करे नेय तादेरके बा ताकेई आमरा पार्टनारशिप बोले थाकि। देखुन पार्टनारेर बांगला अर्थ हलो अंशीदार और पार्टनारशिपेर बांगला अर्थ हलो अंशीदारित्व। एई दुटी शब्द मने राखबेन। আমি এখানে ইংরেজিতে নোটস আপনাদের দিয়ে দিচ্ছি, আপনারা খাতায় নোটস করে নেবেন। চাইলে আপনারা আমাদের ওয়েবসাইটে ভিজিট করেও নোটসগুলো পেতে পারেন। আমি এখানে আপনাদের বাংলায় আলোচনা করব। প্রথম আমাদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট ছাড়া পার্টনারশিপ সম্ভব নয়। পার্টনারশিপ একটি চুক্তি বা দলিল দ্বারা সৃষ্টি করা হয় যেখানে দুই বা ততোধিক পার্টনার একসঙ্গে কাজ করতে এবং লাভ এবং ক্ষতি ভাগ করতে সম্মত হয়। সেই এগ্রিমেন্ট কে আমরা ডিড বলে থাকি ইংরেজিতে। ওই ডিডের মধ্যেই সমস্ত বিষয় লেখা থাকে, কার কত পার্সেন্ট পাবে, লাভ ক্ষতি হলে কত পার্সেন্ট, কার কী দায়িত্ব। ডিড ছাড়া পার্টনারশিপ হতে পারে না। দ্বিতীয়ত লিগাল এন্টিটি। পার্টনারশিপ আর নট সেপারেট লিগাল এন্টিটি ফ্রম দ্য পার্টনার্স। অর্থাৎ পার্টনার্স আর পার্টনারশিপ কখনোই দুইজন আলাদা ব্যক্তি বা সত্তা নয় আইনের দিক দিয়ে। কারণ অংশীদার বা পার্টনাররা বিজনেসে, পার্টনাররা যখন কোনো ঋণ করবে বা বিভিন্ন দায় থাকবে, সে দায় কিন্তু তাদের সকলকেই দায়ভার নিতে হবে বা মেটাতে হবে, ব্যক্তিগতভাবে দায়বদ্ধ থাকবে। অর্থাৎ অংশীদারিত্বগুলি অংশীদারদের থেকে একটি পৃথক আইনি সত্তা নয়, যার অর্থ অংশীদাররা অংশীদারিত্বের ঋণ এবং বাধ্যবাধকতার জন্য ব্যক্তিগতভাবে দায়বদ্ধ থাকবে। তৃতীয়ত ম্যানেজমেন্ট। অংশীদাররা ব্যবসার পরিচালনায় অংশীদারিত্ব করে। অর্থাৎ পার্টনাররা বিজনেসে বিভিন্ন কাজ পরিচালনা করে এবং বিভিন্ন ডিসিশন বা সিদ্ধান্ত নিয়ে থাকে। কিন্তু চুক্তিতে যদি ভিন্ন ভিন্ন পার্টনারের জন্য আলাদা আলাদা কাজ নির্দেশিত থাকে, তবে তার মধ্যেই তারা সীমাবদ্ধ থাকবে, অন্যান্য কাজে ডিসিশন নিতে পারবে না। যার উপর যা দায়িত্ব আছে সেই দায়িত্বই তারা বহন করতে পারে বা মেনে চলতে হবে। চতুর্থ প্রফিট অ্যান্ড লসেস। পার্টনাররা পার্টনারশিপের চুক্তির শর্তানুযায়ী ব্যবসার লাভ ও ক্ষতি ভাগ করে নেয়। যে ডিড তৈরি করা হয় সেই ডিডেই উল্লেখ করা থাকে কোন পার্টনার কত পার্সেন্ট শেয়ার আছে, কত পার্সেন্ট লাভ হলে সে লাভের অংশীদারি হবে। সমস্ত ডিডে আছে, চুক্তিতে আছে, সেই অনুযায়ী প্রতিটি পার্টনার তার প্রফিট অ্যান্ড লস বুঝে পায় বা শেয়ার পায়। পঞ্চম ট্যাক্সেশন। ট্যাক্সেশন খুব গুরুত্বপূর্ণ। পার্টনারশিপ সমূহের ক্ষেত্রে কেন্দ্রীয় যে ইনকাম ট্যাক্স হয় আয়করের আওতায় থাকে না। অর্থাৎ পার্টনারশিপে কখনোই ইনকাম ট্যাক্স ফাইল বা ইনকাম ট্যাক্সের কর দিতে হয় না। পরিবর্তে লাভ এবং ক্ষতি পার্টনারদের কাছে পাঠানো হয় যারা নিজেদের ব্যক্তিগত আয়কর রিটার্নে তাদের আয় বা ক্ষতির অংশ ফাইল করেন। অর্থাৎ পার্টনারশিপের কোনো ইনকাম ট্যাক্স ফাইল করার প্রয়োজন হয় না। প্রতিটা পার্টনার তার নিজস্ব যে ইনকাম ট্যাক্স ফাইল করে ইয়ারলি, সেই ফাইলের মধ্যেই তাদের প্রফিট এবং লস বুঝিয়ে দেয় গভর্নমেন্টকে। এর জন্য আলাদাভাবে কোনো পার্টনারশিপের ফাইল করতে হয় না, ইনকাম ট্যাক্স দিতে হয় না। ছয় নম্বর ডিউরেশন। পার্টনারশিপ ক্যান বি ফার্ম ফর এ স্পেসিফিক প্রজেক্ট অর ক্যান বি অনগোয়িং।
অর্থাৎ পার্টনারশিপ নির্দিষ্ট প্রকল্পের জন্য গঠিত হতে পারে এবং চলতে পারে। একটি নির্দিষ্ট স্পেসিফিক কারণ বা প্রজেক্টের উপরই পার্টনারশিপ গঠন হয়। ধরুন আপনি আমি একটা ব্যবসা শুরু করব, তাহলে ব্যবসা যখন শুরু করব একটা ব্যবসার উদ্দেশ্য থাকবে যে মানুষকে বিভিন্ন পরিষেবা দেব বা কোনো গুডস উৎপাদন করব, গুডস বিক্রি করব দুইজন মিলে। এর কোনো সময়সীমা থাকে না, চুক্তি বা পার্টনারশিপ যখন খুশি মনে করব আমরা নিজেরাই নিজেদের মধ্যে আলোচনা করে সেটাকে সমাপ্ত করতে পারি। এবং মনে রাখতে হবে একটা পার্টনারশিপ একটা স্পেসিফিক প্রজেক্টের জন্যই তৈরি হয়। 7 নম্বর, ক্যাপিটাল কন্ট্রিবিউশন। পার্টনাররা পার্টনারশিপে মূলধন বিনিয়োগ করে, যেটা হতে পারে নগদ বা ক্যাশ, হতে পারে নিজেদের সম্পত্তি প্রপার্টি, বা তারা যে পরিষেবা দিয়ে থাকে সার্ভিস সেটিও বিনিয়োগ করতে পারে, অর্থাৎ ক্যাপিটাল কন্ট্রিবিউশনস। 8 নম্বর, ওনারশিপ, মালিকানা। কিভাবে নির্ধারণ করা হয় ব্যবসায় বা পার্টনারশিপে? দেখুন, একটি পার্টনার যতটা পরিমাণ মূলধন বিনিয়োগ করবে সেই অনুযায়ী শতাংশ হারে মালিকানার অধিকার থাকে। এই মালিকানার শতাংশ কত পার্সেন্ট সে মালিক সেটা ডিড বা চুক্তিতে উল্লেখ থাকে। 9, টার্মিনেশন। এই চুক্তি সমাপ্তি হতে পারে নিজেদের মধ্যে মিলচালের ফলে, বা কোনো পার্টনারের যদি মৃত্যু হয় সেক্ষেত্রে, বা কোর্টের যদি আদেশ হয় আদেশ থাকে সেক্ষেত্রেও এই চুক্তি সমাপ্ত হতে পারে। এই ছিল আমাদের 9টি প্রধান বৈশিষ্ট্য। এছাড়া আরও অনেক বৈশিষ্ট্য আছে, আমি এখানে 9টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম। যারা বিসিএ এমসিএ বা কমার্স নিয়ে পড়ছেন বা নন কমার্স, তারা বিভিন্ন এক্সামে এই নোটস লিখতে পারেন। আশা করছি আপনারা বুঝলেন। আপনারা যদি নিজস্ব লোকেশনে কম্পিউটার সেন্টার ওপেন করে কম্পিউটার শেখাতে চান স্টুডেন্টদের, তাহলে আপনারা ওরিয়ন কম্পিউটার এডুকেশন কাউন্সিলের ফ্র্যাঞ্চাইজি নিন। এটি কেন্দ্র সরকারের রেজিস্টার একটি সংস্থা এবং ISO সার্টিফাইড সংস্থা। আপনারা এই নম্বরের সঙ্গে যোগাযোগ করে ফ্র্যাঞ্চাইজি গ্রহণ করতে পারেন।